السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد وقد قال الامام البخاري رحمه الله تعالى باب من لبى بالحج وسماه قال حدثنا مسدد قال حدثنا حمد بن زيد بن ايوب قال سمعت مجاهدا يقول حدثنا جابر بن عبد الله رضي الله عنهما قدمنا مع رسول الله صلى الله عليه وسلم ونحن نقول لبيك اللهم لبيك بالحج فامرنا رسول الله صلى الله عليه وسلم فجعلناها عمره সম্মানিত মাতৃমণ্ডলী আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় পিয়নবী সাল আলসালামের ওপর সালাহাত সালামের পর আর চোদ্দো সওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ সিজির মোতাবেক তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা সহিউল বখারির কিতাবুল হজ হজের পর্ব পর্ব নম্বর দশ এমা বখাই রহমুল্লার হজের পর্বের অধ্যায় নম্বর পঁয়ত্রিশ এতে একটি হাদিস রয়েছে এমাম মহল্লা এ অধ্যায়ের বিষয়ে বস্তু সম্পর্কে বলছেন বাবু মাল্লাব্বা বা বিল হাজে এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি হজে তেলবিয়া পাঠ করে এবং সেই হজের নাম উল্লেখ করে সম্মায় ও সাম্মি মানে নাম উল্লেখ করা শাব্দিক অর্থ যেটা বললাম নাম উল্লেখ করা মানে হজ যেহেতু তিন রকমের হয় তো হজের নাম উল্লেখ করল যে আমি হজে তামাত্ম করছি না কেরান করছি নাকি এফরাদ করছি যদি বলে তো বলাটা শরীয়ত সম্মত না জায়জ কি না আর যদি শরীয়ত সম্মত হয় তো সেটা ফরোজ হজে বলতে হবে মানে উল্লেখ করতেই হবে নাম যে আপনি কোন হজ করছেন নাকি সেটা সন্ন্যত মস্ত প্রথম কথা শরীয়ত সম্মত কি না যদি শরীয়ত সম্মত না হয় তো আউট তাই না নিষিদ্ধ যেমন সমস্ত বদবন্দির ক্ষেত্রে নিয়ত উচ্চারণ করা শরীয়ত সম্মত না তাহলে কি বেদাত নামাজের নিয়ত পড়া হ্যাঁ না এতো আনোসলিয়া ইল্লাহে তালা জোহরের সলা সলা তোহরে মোতাল কাবাতি শরীফ ইত্যাদি ইত্যাদি ফরোজ নামাজ তো সন্ন্যত নামাজ বেতন নামাজ এটা শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী শরীয়ত বিরোধী শরীয়ত বিরোধী কাজ হারাম আর হারাম বিভিন্ন রকমের ধর্মীয় কাজের ক্ষেত্রে যদি হয় আর সেটা বাড়তি হয় তাহলে সেটা নাম বেদাত সেটা নাম বেদাত আর সেটা যদি শির্কের পর্যায়ে হয় তখন শির্ক শরীয়ত শির্ক হচ্ছে শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী তো তার নাম শির্ক মাজার পূজা হ্যাঁ মাজারে সেজদা করা মাজারে খাসি মরুক জবাই করা মেলাদ করা নিয়ত পড়া যাই নামাজে দোয়া পড়া সালাম ফেরাব সম্মিলিত মোনাজাত করা শরিয়ত সম্ভত না শরীয়ত বিরোধী শরীর বিরোধী কিন্তু এটা শির্ক না এটা কি বেদাত শরিয়ত বিরোধী যতগুলি হারাম কাজ সুদ খাওয়া ঘুষ খাওয়া বেমানি করা ইত্যাদি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তো ইসলাম বিরোধী কাজ অনেক রয়েছে কিছু রয়েছে ধর্মীয় রঞ্জে রঞ্জিত করে মানে ধর্মীয় কাজ বলে করছে কিন্তু আসলে ধর্মীয় কাজ নেই আর কিছু শরীয়ত বিরোধী হচ্ছে যেগুলো মানুষ পার্থিব স্বার্থে দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে হারাম কাজ করেছে এগুলো শরীয়ত বিরোধী শরীয় সম্মত যদি হয় তখন তার হুকুম হবে সেটা ফরোজ নাকি সন্নত মুস্তাহাব নাকি জায়েজ শুধু হ্যাঁ জায়েজের পর্যায়ে বিভিন্ন স্তর হতে পারে তো এই ক্ষেত্রে হজের নাম উল্লেখ করা মানে হজের সময় উচ্চারণ করা যে আল্লাহ আমি এটি ওমরা করছি এটা হজ করছি হ্যাঁ এটা হজে কেরান করছি বা হজে ইফরাত করছি এটি বলা কি অজে না সোনাথ সোনাথ মুস্তাহাব সোনাথ মুস্তাহাব এটা অজেব নাই তাহলে অজেব ফরজ কি নিয়ত করা এখানে অন্তরে কেউ নিয়ত করে মিকাতে এখন বলি উমরাই যাচ্ছেন শুধু হজ নয় উমরাই যাচ্ছেন আর আপনারা উমরা যখন তখন যাচ্ছেন অনেকে যাবেন হইতে গেলেন মিকাতে অনেক সময় উচ্চারণ করতে ভুলে যায় এবারে আমার সাথে শহর সংখ্যাও ছিল ফ্লাইটে বলছে আমি উচ্চারণ করতে ভুলে গেছি ততক্ষণ ফ্লাইটটা ক্রস করে গেছে মেকআপ মেকআপ কিন্তু তা বল কোনো অসুবিধা নেই মোস্তাহ উচ্চারণ করা আপনি নিয়ত করেছেন তো বলছে হ্যাঁ নিয়ত আমি আগে করে ফেলেছি যথেষ্ট তো নিয়ত করা হচ্ছে যে আমি এহরামের কাপড় পরে আছি আর এহরামের নিয়ত করেছি মানে আমি এ বাদতে প্রবেশ করছি এটা হচ্ছে ফরজ এটা না করলে আপনি ফরজ ত্যাগ করে দিলেন মেকাত ক্রস করেছে নিয়তি করেননি আপনি যে নেমে নিয়ত করছেন আপনি তাহলে আপনার মেঘাত থেকে এরম বাঁধা অজেব ছিল যে অজেব ছুটে গেছে আর একেবারেই নিয়ত করেননি আপনি তাহলে ফরজ ছুটে আছে পরে নিয়ত করলেন অজেব ছুটল ফরজটা আদে হলো মক্কা থেকে ধরেন মক্কায় হোটেল থেকে করে নিল মসজিদ আয়েশা থেকে অনেকে ওমরা করছে গেল মক্কা গিয়ে আর ওখান থেকে ওমরা করছে তাহলে তার অজেব ছুটে গেছে আর নিয়তি যদি না করে এমনিতে তো আফ করলো সব আমার রসাই করলো চুল কাটলো কিন্তু নিয়তি করেনি তাহলে তার ফরজ আদে হয়নি তাহলে তোমরা হবেই না হজের বিধি বিধানের ক্ষেত্রে কিছু রয়েছে রুকুন ফরজ আর কিছু আছে ওয়াজিবাত আর বাকি সবগুলি হচ্ছে সন্নত মুস্তাহাব নফল যেগুলো করণীয় আর কি উচ্চারণ করা একমাত্র হজ এবং অমরার ক্ষেত্রে শরীয়তে প্রমাণিত কিন্তু সেটি শোন না করলে নাকি না করলে কোনো গণহা নেই না করলে কোনো গণহা নেই জি সুতরাং কেউ যদি এহরাম বাঁধার সময় হজ কিংবা অমরাই সরাসরি লাভবাহিক লাভ বাইক অমরা তখন বলল না আট তারিখে যখন মেনা যাবে এহরাম বাঁধছে অন্তরে নিয়ত করলে এহরামের আরেহানামায় কাপড়ও পরেছে পুরুষ মানুষ সে তো বিশেষ কাপড় যেহেতু রয়েছে মহিলার ক্ষেত্রে নয় মহিলা যে কোনো কাপড় হইতে পারে তাদেরও সীমিত কিছু বিধি নিষেধ রয়েছে সেগুলো চেহারা ঢাকা ঢাকবে না মেকআপ দিয়ে আর হাত মোজা পরবে না বা সেতু বাকি যে কোনো পোশাক পরে তো যাই হোক আট তারিখে লাভবাহিক আল্লাহ লাভবাই করতে করতে চলে গেল লাভবাহ হাজ বললো না হজ হবে না শুধু ছোট না। একমাত্র হজ এবং ওমরার ক্ষেত্রে নির্দিষ্টকরণ নামটা শোনেন ভালো করে নির্দিষ্ট করণ তেহাদিদ করা যে আমার হজটা এটা হজ যে না কেরান না এফরাত নাকি আমি উমরাই যাচ্ছি এখন এই মৌসুমে অমরাই সেই জন্য লব্বাহিক অমরাতান লাভবাইক হাজ্জন যদি হজে এফরাত করেন লব্বাই হাজ্জান হ্যাঁ লব্বাহিক অমরাতান ও হজ্জান একসাথে আমি হজে কেরান এসেছি এটা সোননাথ এটা হচ্ছে সন্ন্য তো কোন ব্যক্তি যদি সেটি উচ্চারণ করে তো এটা কেমন বলবো যে এটা সোননাথ নবিসাম করেছেন সাহাবিরা করেছেন কিন্তু সেটি বাধ্যতামূলক নয় কেউ কেউ ভুল বুঝায় এখান থেকে যে অন্য বাদত এরা এরা আংশিক সহি আকিদা মানহাজের অনসারী কিন্তু পুরোপুরি নয় অথবা তাদের হয়তো সেই হাকিদার চেষ্টা করে পালনের চেষ্টা করে কিন্তু তারা এই সম্পর্ক অজ্ঞ বুঝে নেয় যার ফলে কি বলে জানেন মানে একমাত্র হজ উমরার ক্ষেত্রে নিয়ত পড়া জায়েজ বা শরীয় কি বলে একমাত্র হজ উমরার ক্ষেত্রে নিয়ত উচ্চারণ করা শরীয়ত সম্মত আর বাকি নামাজ রোজা হ্যাঁ আর অন্য অন্য এবাদত যে কি রাজগার ধোয়া মুখ দান সাদকা এগুলোতে নিয়ত উচ্চারণ করা যাইজ নাই মানে বেদাতিদের মতো এটা করে না যে নামাজে নিয়ত পড়বে এটা করে না ওরা বুঝতে পারছেন তা নাসুমা গাদান পড়বে এটাও করেন না কিন্তু হজ উমরাতে মনে করে যে নিয়ত পড়া সম্মত এটা তাদের হয় অজ্ঞতা আর মানে জানে না আসলে জানে না আর না হলে বিষয়টা বোঝার চেষ্টা করেন নবীশাহ কিন্তু বলেননি যে নাওয়াই তো অমরাতান আছে কোনো হাদিসে আল্লাহ নিয়ত করছে উমরা আল্লাহ নাওয়াই তো উমরাত আছে নাওয়াই তো আছে কোনো সাহাবি বলেছেন কি বলেছেন লব্বাই কুমরাত লব্বাই খাজ্জান তাহলে বোঝা গেল যে নিয়ত পড়েননি নিয়ত পড়া বিদা হজেও এই জন্য হজে বা উমরাতে গিয়ে কেউ যদি মি বলে আল্লাহ মাইনি নাওয়াই তো লমরাতা যেমন এইসব চটি ফুটপাতি আর কিতাবে যেগুলো মিশ্রক বিক্রি কারীরা বিক্রি করে হ্যাঁ মিকাতে বা বিভিন্ন জায়গায় বেদায়তি খিতাবাদী যাতে সাত চক্কর তফের সাতটি দোয়া আর সাফা মরার সাইর সাত চক্করে সাত দোয়া আর যেখানে সেখানে বিভিন্ন বানানো দোয়া আর তা বাঁধা আর তারপরে ওখানে লেখা আছে আল্লাহিনী নয়তল অমরাতা হায়াসের হালি সেটা সহজ করে দেওয়ার জন্য সব বানানো দোয়া সবই বানানো দেখলে সতর্ক সাবধান যদিও সৌদি আরবের ফুটপাতে বিক্রি হচ্ছে কিন্তু ফুটপাতে বিক্রি হচ্ছে কোন ইসলাম সেন্টার বিক্রি হবে না জি ফুটপাত থেকে ওষুধ কিনবেন না ঠিক তেমন ইসলাম নেবেন না জজাত মোল্লা খের তো হাদিস পনেরোশো সত্তর নম্বর হাদিস প্রখ্যাত তাই মুজাহিদ বলছেন হাদ্দ সানা জাবের আবদুল্লাহ আমাদেরকে হাদিস বয়ান করেছেন জাভের বিন আবদুল্লাহ রহমা সাহাবির ছেলে সাহাবি সাহাবি আবদুল্লাহ এবং তার ছেলে জাবের তিনিও সাহাবি বলছেন কাদেমনাম সুরাহ সাল্লাম সবচেয়ে বড় হাদিস বর্ণনা করেছেন এখানে জেনে রাখা ভালো সবচাইতে লম্বা দীর্ঘ হাদিস বয়ান করেছেন হজ সম্পর্কে বিদায় হজ সম্পর্কে যাবে রোজি আল্লাহ যেটি সহি মুসলিম আছে সহি মুসলিম আছে কয়েক দুই পৃষ্ঠের বেশি হবে সেটি দুই পৃষ্ঠের বেশি হবে এক ঘন্টার দ্বার্স তো গোটা হাদিসটা শেষ করা যাবে না তাড়াহাড়া না করলে যেমন স্বাভাবিক আমি দার্স দিই যে এক দেড় ঘন্টার দর্শে শেষ করা যাবে না এত লম্বা হাদিস রয়েছে সেটা সহি মুসলিম সহি নাই বিস্তারিত মানে সবগুলি হাদিসের কালেকশন হতে আছে শুরু থেকে মদিনা থেকে বেরোলেন আর গোটা রাস্তা আর তারপরে মক্কা গেলেন আর তারপর সমস্ত কাজ সেরে আবার মদিনা পৌঁছা পর্যন্ত ওই হাদিস বর্ণনাকারী যাবে রাজি আল্লাহ তো তার একটা অংশ এখানে এখানে ছোট্ট কি বলছেন কাদেম না মা রসুরিল্লাহ আমরা রসুরুল্লাহামের সাথে আগমন করলাম কাদেমা কদম থেকে কদম মানে কি পা মানে পদার্পণ করলাম বাংলা কি বলা হয় কোনো জায়গায় আপনি পৌঁছিলেন বা নামলেন কি বলা হয় পদার্পণ করা হয় জি বলা হয় আমরা আসলাম রসুল্লাহ সাথে মক্কায় হজের উদ্দেশ্য না হানো না কুল আর আমরা বলছিলাম লাব্বাইক আল্লাহ হাব্বাইক বিল হাজ্জে হে আল্লাহ হাজির হয়েছে হে আল্লাহ হাজির হয়েছি হজ্জের উদ্দেশ্যে যে দেখেন লাব্বাইক বিল হাজ্জে বলেন নিজের নাওয়াইতুল হাজ্জা যদি বলতেন তাহলে এ আসেন লোকেরা যে ভুল তথ্য দেয় যে হজের ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে আপনি নিয়ত পড়তে পারেন না ভুল কথা নিয়ত পড়তে পারেন না নির্দিষ্ট পড়াশোনা সেটা লাভবাহিক শব্দ দিয়ে জি ওটার নাম নিয়ত নয় নিয়ত পড়া নয় বলছেন যে আমরা তো শুরু করেছিলাম কি দিয়ে লাভবাহিক জাম দিয়ে মানে হজের উদ্দেশ্যে প্রথম হজে এফরাতের নিয়ত এসেছিলাম কারণ হজ মৌসামে হ্যাঁ উমরা করা হজ তামাত কেরান করা এটাকে মক্কার কাফেররা বা আরব কাফেররা কী মনে করতো জাহেলি যুগে জঘন্য পাপ মনে করতো গত সপ্তাহের হাদিসে গেছে তারপরে মক্কা যখন পৌঁছিলেন তপ শুরু করার আগে ওহি আসলো যে তোমরা কি করতে পারো হজমশমে ওমরা করে নিতে পারো মানে হজ তামাত্ম করতে পারো কেরানো করতে পারো যার কাছে পশু নেই তার এরম অবস্থায় দীর্ঘ সময় থাকার কোনো প্রয়োজন নেই সুতরাং অমর নিয়তে পরিবর্তন করে না হজের নিয়তকে অমরাই রূপান্তরিত করে দা নিয়তটা ছিল হজের শুরুতে এখন এসে সেটাকে পরিবর্তন করলেন কিসে অমরাতে কাজ শুরু করার আগে সেটা করতে হবে অর্থাৎ শুরু করার আগে বলছেন ফা আমারা না রসুল উল্লা রসুর আমাদেরকে নির্দেশ দিলেন কি নির্দেশ দিলেন যে তোমরা নিয়ত বদলে না ফাজে আল্লাহ ওমরা সেটাকে আমরা ওমরা করে ফেললাম অমরার নিয়তে পরিবর্তন করে ফেললাম ছত্রিশ নম্বর অধ্যায় বলছেন বাবুর তামাত্ম আল্লাহ রসুল্লা রসুল উল্লা আমলে তামাত্ম করা হয়েছে সুতরাং তামাত্ম করতে যে দুই খলিফা নিষেধ করেছেন সেটা তাদের ব্যক্তিগত অভিমত তারা সেটাকে ভালো মনে করতেন যে যখন হজে এসে শুধু হজ করে যাও আবার আর সফর করে আসবে আর ওমরা করবে বেশি নেঘি পাবে বেশি কষ্ট করবে বেশি মেহনত করে বেশি খরচ করবে বেশি নেঘি পাবে এই যুক্তি ছিল কিন্তু না নবী শাসন যেহেতু শাহবাখেরামদেরকে সব রকম হজের বৈধতা দিয়েছেন সুতরাং আরও বাধা দেওয়ার কোনো অবকাশ নেই এই জন্য আলী রাজিয়াল্লাহ তালান হোক ওমার এবং ওসমান রাজিয়াল্লাহ তালান হওয়ার বিরোধিতা করেছেন যে না তো রসুল আমলে তামাত্ম হজ হয়েছে পনেরোশো একাত্তর নম্বর হাদিস ইমরান বিন হুসেন রাজিয়াল বর্ণনা করেছেন তামাত্তা না আল্লাহাদ রসুল উল্লাহ আমরা রসুল সাল্লামের জামান নাই তামাত্ম হজ করেছি ও নাজালাল কোরআন ও কোরআন নাজাল হয়েছে তামাত্ম প্রসঙ্গে সুরে বাকার যে আতগুলি রয়েছে হজের তাতে একটি আত হচ্ছে ফামান তামাত্মা বিল অমরাতে এল আল হাজে আল হাদি

তাহলে করতে পারে তবে কি করতে হবে তাকে খামাস্তাই সারা মেনাল হাদি যেটা তার জন্য সহজ হয় হ্যাঁ কোরবানির পশু কোরবানি জবাই করতে হয় কোরবানি অজেব হয়ে গেলে হজে তামাত্ম করলে বা কেরান করলে কিন্তু হজে ফরাত করলে কোরবানি অজেব নাই কোরবানি নখল তখন যদি কেউ কোরবানি করতে না পারে হজে তামাত্ম করে ফেলেছে বা কেরান করে ফেলেছে কোরবানি অজেব হয়েছে আর অভাব আছে পয়সা নেই পয়সা হারিয়ে গেছে অনেক হাজি সাহেবদের পয়সা হারিয়ে খরচ বেশি হয়ে গেছে অথবা কোরবানি পশু পাওয়া যায় না আমাদের দীর্ঘ পঁয়ত্রিশ বছরের জীবনে বলছি যে কোন এক বছর আমরা বারো তারিখে কোরবানি খরিদ করতে কোরবানি নেই মারবে মেনার মাঠে যেখানে কোরবানি পশু পাওয়া যায় কোরবানি সম শেষ হয়ে গেছে নাই শেষে আমরা অন্য জায়গায় যে কোরবানির বাজার লাগে মক্কায় সেখান থেকে আমাদের পরিচিতদের মাধ্যমে কোরবানি কিনেছি কোরবানে পশুই পাওয়া গেল না তাহলে কি করবেন সচ্ছল ব্যক্তি পয়সা আছে আল্লাহ বলছেন ফেমাল্লা মেয়ে কেউ যদি প্রাপ্ত না হয় আর্থিক অসচ্ছলতার কারণে অথবা কোরবানি পশু না পায় তাহলে কি করতে হবে ফার্সিয়াম তাইয়াম মানফিল হাজিন তিনটি রোজা রেখে আসতে হবে হজের সফরে ওখানে গিয়ে সেটা কোরবানির দিনে দশ তারিখে হবে না দশ তারিখ ছাড়া আর ওসব আতিন এজা রাজা সাতটি রোজা রাখবে দেশে ফিরে এসে জি তিলকা আশারতন কামাল এই পূর্ণ দশটি রোজা দশটি রোজা সমান একটা কুরবানি দশটি রোজা সমান একটি কুরবানি এই জন্য আব্বাস রাজি আল্লাহ তালনার আরেকটি ফুতো মনে রাখেন তিনি বলছেন যে হজে যে আটটি ওয়াজেব রয়েছে তার কোনো একটি ওয়াজিব কেউ যদি ছেড়ে দেয় তাহলে অজেব ছুটে গেলে কি করতে হবে দম দিতে হবে একটা দম দিতে হবে তাকে একটা অজীব ছুটলে এখন দম দিতে পারছে না অভাবে দম দিতে পারছে না বেছে মিকার থেকে এহরাম বাঁধেনি গিয়ে মক্কাই এরাম বেঁধেছে বা জেদ্দার নেমে এহরাম বেঁধেছে অজীব ছুটে গেছে ও যদি ঘুরে চলে যেত তায়েফে আরো সত্তর আশি কিলোমিটার তাহলে সেটা বেঁচে যেত তাও গেল না অনেকে এরকম করে অলস হতে অথবা ভুল ফতোয়া ঢিলা ফতোয়া আমল করে যে মসজিদ সাথে করে নেবে অনেকে করছে ও অনেকে করছে সেজন্য সেও করে ফেল মসজিদ আয়সা থেকে তাহলে কি করতে হবে দম দিতে হবে হাদি দিতে হবে হাদি এটাকে নয় এটাকে বলে দম ঘাটতি পূরণের দম এই জন্য এর নাম দম হ্যাঁ দাদা বোঝা গেছে এটা হচ্ছে দমের যুবরান মানে ঘাটতি পূরণ করা আপনার এখানে ক্ষতি করেছেন ক্ষতিপূরণ এটা দিচ্ছেন আর যেটা কারণে আর কেরান হজ করার কারণে যেটা দম মানে কোরবানি জবাই করছেন সেটা কিন্তু ঘাটতি পূরণ নয় সেটা দমে শুক্র শুক্রান একটা যুবরান আর একটা শুক্রানোর জন্য আল্লাহ শুক্র আদায় করছি যে আল্লাহ একই গুলিতে দুই শিকার করে ফেলবে এক সফরে এসে ওজও করলাম ওমরাও করলাম আর মাঝখানে হালাল হয়ে থাকলাম এতে তামাত্মতে কেরানে হালাল না হইল একসাথে দুটোই সেরে ফেললাম বারবার আর আসতে হবে না একটা উমরাও হয়ে গেল এখানে ঠিক না এই জন্য সুক্রিয়া আর জন্য সেটা তো যদি একটা অজেব ছুটে যায় যেটা বলছিলাম আর সেই ব্যক্তি অভাবিক কোরবানি দিতে পারবেন না তাহলে দিন সহজ ইভেন আব্বাস বলছেন যে একটা অজেব সমান একটা একটা অজেব ছুটে গেছে মানে একটা কোরবানি সহজ কোরবানি আর একটা কোরবানি সমান দশটি রোজা তাহলে দশটি রোজা রাখো দশটি রোজা রাখো অভাবী লোক দশটি রোজা রাখো যে তোমার যে আজকে তোমরা করে নিল দামাম থেকে যে বা বাইরে থেকে এসে অথবা জেদ্দার থেকে নামে ওখানে ইহরাম বাঁধলো আর গেলো না তাই ফিরেও গেল না তাহলে সংশোধন করে নিল তাহলে ঝামেলা ছিল না করলো না তাহলে সেই ব্যক্তি হয় একটা কোরবানি দিই কার নাহলে দশটি এই রোজা ওখানে রাখতে হবে এই ক্ষেত্রে হ্যাঁ বলছেন দেশে রাখলেও চলবে সে বাড়ি ফিরে এসে রাখলে চলবে মক্কাতে রাখলেও চলবে আল্লাহ আলম বলছেন যে কোরআনে করি হয়েছে এই কথা বলছেন তা না কোরআনগুলি তারপরে ব্যক্তি বলেছেন বে তার ব্যক্তিগত অভিমত অভিমত মানে মতামত নিজের মা রায় রায় যা চেয়েছেন যা মনে চেয়েছে বলেছেন মানে তার মনে চেয়েছে যে না হজের মৌসুমে ওমরা করতে হবে না নিষেধ আর তিনি খলিফা ফরমান জারি করেছেন কেউ ওমরা করবে না সবাই হজে ফেরাদ করো এটা তার ব্যক্তিগত মত কার এটা এই রজলকে জনৈক ব্যক্তি বলে কাকে ইঙ্গিত করেছেন ওমর রাজি আল্লাহ তালকে অথবা ওসমানকে কেন আলী আলী তো বিরোধিতা করলেন কি এতক্ষণ পড়লেন তাহলে সাঁত্রিশ নম্বর বাবা কলিল্লাহ তালা এ অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে মানে এই আয়তের তফসির সম্পর্কে সুরাবাকার আয়াত নম্বর একশো ছিয়ানব্বই তারই একটা অংশ ওই যে হজের তামাত্ততে কোরবানি দিতে হবে সেটা শেষখানে আমি পড়লাম জালে লেমাল্লাম মাল্লাম এখন আহ লহু হাদের হারাম এই কোরবানি ওয়াজেব হবে এমন হাজি সাহেবের ওপর এমন হজকারীর ওপর যার পরিবার আহলহু আহল মানে যার পরিবার মসজিদে হারামে বসবাসকারী নয় মসজিদ হারামের আসে বসে বসবাস করে না অর্থাৎ মক্কার বাসিন্দা যদি না হয় বাইরের লোক তাহলে হজে কেরান করলে কি করতে হবে কোরবানি দিতে হবে জাহেকা এখন এই জাহালিকার তফসিরে দুটো মত হয়েছে একটু মনোযোগী হয়ে শুনবেন কারণ চার মজহাবের এক এমাম এক দিয়ে গেছে আর তিন এমাম আর এক দিয়ে গেছে এই আয়াতের তফসিলের ভিত্তিতে রকম করায় মানে মানে এই এটা একটা মত হচ্ছে কি তাই না বা ওটা হাজা মানে এইটা আর যা লেখা মানে ওটা কিন্তু কখনো কখনো যা লেখা বলে দেখেন সামনে বসে আছেন উনি বলেছেন ইনি না বলে উনি বলছে বলছি না মানে হ্যাঁ তো ওই কখনো কখনো হাজার জায়গায় জালিকাও বলা হয় কাছে থাকলেও তো জালিকা বলতে এখানে কি বোঝানো হয়েছে অধিকাংশ আইম্মা এমাম শাফি মালিক আহমদ তিন ইমাম বলছেন যে এই কোরবানি কার ওপর অজেব হজে তামাত্ম কেরান করে যার পরিবার মসজিদে হারামের আশেপাশে বসবাসকারী নয় মানে বহিরাগত হাজি যারা মক্কার বাইরে থেকে যারা এসছে থেকে এসছে মদিনা থেকে এসছে তাই থেকে এসছে বা এক কথা মক্কার বাইরে থেকে এসছে হারামের এলাকার বাইরে থেকে যেসব হাজিরা এসেছে তাদের ওপর জালিকা এই কোরবানি এমন লোকদের ওপর এমন হাজির ওপর যাদের পরিবার মসজিদে হারামের আশেপাশে বসবাসকারী নয় মানে বাইরের এবার ক্লিয়ার না তাহলে কোরবানি হজে তামাত্ম করেন মক্কার লোক এখন মাসালা কি হল মক্কার লোক হজে তামাত্ম কেরান করতে পারবে কি না এই তিন এমাম বলছেন মক্কার লোক হজে তামাত্ম করতে পারে কেরান করতে পারে এফরাদও করতে পারে আমাদের মতে কিন্তু মক্কার লোক যদি তামাত্ম হজ করে বা কেরান করে মক্কার লোক বলতে কি বুঝায় মক্কার নাগরিক শুধু নাগরিক হোক অথবা প্রবাসী হোক দেখিও হোক না কেন মক্কায় বাস করছে মক্কায় কথায় বাস করছে মক্কায় চাকরি করছে যদি হজা তামাত্ম কিরণ করে তাহলে কোরবানি দিতে হবে না কোরবানি ওয়াজেব হবে না আল্লাহ ওদের জন্য হালকা করেছেন যে তোরা কেনা কোরবানি বাইরের লোক এত কোরবানি তোদের কোরবানি কিছু কিছু ডিসকাউন্ট আল্লাহ দিয়েছে কি বুঝলেন এইটা ডিসকাউন্ট তাদের যে হজ তামাত্মক করো কিরণ করো কিন্তু তোমাদের কোরবানি দিতে হবে না পক্ষান তোর ইমাম আবু হানি ফার্ল্লাহ এতে তফসির ভিন্ন রকম করছে যা লেখে মানে কোরবানি নয় যা লেখে মানে হজে তামাত্ম কেরান এমন হাজিদের জন্য যাদের পরিবার মসজিদে হারামের আশেপাশে বসবাস করে না অর্থাৎ হানফি মজাবে মক্কার লোকেরা হজে তামাত্ম কেরান করতে পারবে না জাহিজ নয় তাদের জন্য তাদের জন্য জাহিজ বুঝলেন এটা হচ্ছে তার মত কিন্তু আসলে এই তফসিরটি ঠিক নয় বরং কারণ নবী সাল্লা সাল্লামের একটি কোনো হাদিস নেই যে মক্কার লোক তোমরা শুধু এফরাদ করো ওমরা করবে যে কোনো ওমরা করতে পারবে সুতরাং তোমরা এই হজ মসমরা করবে না এমন কোনো আছে কোনো কিছু নেই আর নবী সাল যখন হজকে তিন ভাগে ভাগ করেছেন সবার জন্য সেটা মধ্যে সবার জন্য সে মক্কায় বাস করবে লোক তাহলে জালকা বলতে এখানে কি কোরবানি আছে হওয়া আশা করি বিষয়টি বুঝেছেন মনে রাখার চেষ্টা করবেন পনেরোশো বাহাত্তর নম্বর হাদিস ইবিন আব্বাস তালা তালহমা বর্ণনা করছেন আন্নাহ সোয়েলান মুতাতিল হাজ তাকে জিজ্ঞাসা করা হয় হজের মোতা সম্পর্কে হজের মতো মানে হজের তামাত্ম সম্পর্কে হজে তামাত্ম সম্পর্কে হজের মতা কেন বললেন আর একটি মোতা অত শব্দ বলেছি কিসের মোতা বিয়ের মোতা মোতা তো হ্যাঁ যেটা শিয়ার আফেজি দের নোংরামি জেনা করে থাকে ধর্মীয় রঙ দিয়ে খুব বড় সবের কাজ এজেনা করা তাদের কাছে আল্লাহ হেফাজত করুক এদের অনিষ্ট থেকে ফাঁকালা যখন জিজ্ঞাসা করা হইল হজে তামাত্ম সম্পর্কে তিনি বলেন আহাল্লাল মহাজের আনসার ও আজওয়াজ নবী সাফি হাজ্জাতিল ওয়াদাই মহাজের এবং আনসার আর নবী সালামের সহধর্মে নিগণ সকলেই তালবিয়া পাঠ করেছেন ফি হাজ্জাতিল ওয়াদা বিদায় হজে বিদায় সবাই তালবিয়া পাঠ করেছে লব্বাইক আল্লাহ মাল্বাইক কিন্তু মহিলারা আস্তে আস্তে পড়বে জোরে নয় আশেপাশে বেগানা পুরুষ শুনবে না তাদের আওয়াজ যথাসাধ্য চেষ্টা করবে মহিলারা যে তাদের আওয়াজ অন্যরা না শুনে কিন্তু পুরোপুরি সব সময় নিষেধ কোন মহিলার কণ্ঠে কোনো আওয়াজ যেন বেগানা পুরুষের কানে না যায় বাঘের কানে গেলে হারাম এই ফতুয়া নেয় কারণ নবী শাসমের আমলে মহিলারা কেনা বেচা করত কেউ বিক্রি করছে আর কাস্টমার পুরুষ মহিলা সবাই আসছে হ্যাঁ মহিলারা বাজার করতে আসত বাজার করতো মহিলারা পুরুষদের সাথে সাথে কথা বলতো ফেলেছি হ্যাঁ আপনার এরকম বাইরে যাচ্ছেন তাতে অন্ধকারে তখন পর্দার বিধান নাজেল হয়নি কারণ চাইছিলেন যে পর্দার বিধান নাজেল হোক চেহারাটাকে সব চলাফেরা করুক তারপরে ফাতমা রাজিয়াল্লাহ তাল আনহা বলছেন বেলালকে বেলাল কিভাবে তোমার রসুল উল্লাস মোবারক চেহারা আমার আব্বার মোবারক চেহারার উপরে তোমরা মাটি দিয়ে দাফন করে দিলে তাহলে কথা বলতেন তারা বহু হাদিস আছে এরকম তাহলে প্রয়োজনে বিশেষ করে যেখানে ফেতনার আশঙ্কা নেই প্রথম কথা ফেতনার আশঙ্কা নেই কোনো আলেমের কাছে মাসালা জিজ্ঞাসা করেন নবী সাল্লামকে শত শত মহিলার মাসালা জিজ্ঞাসা করে করেনি হ্যাঁ যখন নবী বলেন অধিকাংশ মহিলাদেরকে জাহান নামে দেখেছি তখন এই সম্পর্কে কে জিজ্ঞাসা করেছিল পুরুষরা না মহিলারা মহিলারা যে অভিমায় আর কারণটা কি তাহলে মহিলা পুরুষের সাথে কথা বলতে পারে প্রয়োজনে কথা বিনা প্রয়োজনে না অতিরিক্ত নয় আর যেখানে ফেতনার আশঙ্কা সেখানে মোটেই না শেতনার আশঙ্কা আছে সেখানে মোটেই না আর প্রয়োজনে কথা বল মাস্লাম সাহায্যে জিজ্ঞাসা করা হ্যাঁ সুতরাং কোনো মহিলা যদি কোনো আলেমকে ভয়েস মেসেজ দেয় যায় তবে লিখিত মেসেজ দিলে বেশি ভালো কিন্তু এটাকে তিল কে তাল করো না এইটা থেকে নিবেন যে জায়েজ মানে আপনি ঢালাও ভাবে জায়েজ আর মহিলা ইউটিউবে লেকচার দিচ্ছে আর বেহাইয়া পুরুষরা শুনছে এটা জায়েজ না এটা মোটেই জায়েজ কোন মহিলার জন্য জায়েজ না যে ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে তার লেকচার ছাড়বে আপলোড করবে আর আমার মহিলা পুরুষ সবাই শুনছে হ্যাঁ না মোটেই জায়েজ না এটা অজমহফিলে হ্যাঁ দাঁড় করে দিচ্ছে মহিলা এখন হ্যাঁ মহিলা ভাষণ দেবে আর পুরুষ শাসন না এটা সেটা কোনো রাজনৈতিক ভাষণ হোক আর ধর্মীয় ভাষণ হোক কোনটাই কিন্তু প্রয়োজনে কথা বলা আছে কোনো একটা মশলা জানতে হবে একজন পুরুষকে বেগানা পুরুষকে আর সেখানে পুরুষ কারো কাছে জানার সুযোগ পাচ্ছে না কিন্তু একজন আলেমা আছে তাহলে আলে জিজ্ঞেস করতে পারবো আইসারজি আল্লাহ তালাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেন বহু রয়েছে প্রয়োজন মাফিক পুরুষ মহিলার সাথে কথা বলতে পারবে যেখানে আশঙ্কা নেই অতিরিক্ত না এখন নিকট আত্মীয় যে সব বেগানা মহিলা যেমন ভাবি প্রয়োজনে কথা বলতে পারে ভাই কেমন আছেন তাই না হ্যাঁ কেমন আছো ইত্যাদি দেবরকে বলতে পারবে কিন্তু তাই বলে কেমন আছো ভালো আছো রাগ করেছে নাকি দেখি না দিন কি ব্যাপার আসো না আরাম তখন চলছে তখন হারাম চলছে অবশ্যই কি ব্যাপার আমাদের ভুলে গেছেন নাকি হ্যাঁ স্বামীর বন্ধুকে ভুলে গেছেন নাকি আপনি আসেন না ও ভাই তো থাকে না বাসায় থাকে না না থাকলে কি হলো অসুবিধা নেয় আউজ্লা হাউজিল্লা হারাম চাইছে না এগুলো সব কিছুর একটা পরিমাণ আছে বর্ডার আছে তিলকা হুদুদ্দুল্লাহ বর্ডার পার করলে বিপজ্জনক পুরুষের জন্য বিপজ্জনক মহিলার জন্য বিপজ্জনক কিছু মহিলা এমন চরমপন্থী আছে এমন কট্টরপন্থী আছে পাশ দিয়ে যাচ্ছে পাশ দিয়ে যাচ্ছে আর সেখানে ধরেন নিকটাত্মী কিন্তু নন মাহারাম অথবা শেখ তার কাছ থেকে এলিম শিখছে পাশ দিয়ে যাচ্ছে সালাম আলাইকুম বলবে না না এটা চরমপন্থা এটা বাড়াবাড়ি কেমন আছেন শেখ যদি বলে না যাইস না মোটকে না যাইস না কিন্তু যদি গল্প করা শুরু করে অতিরিক্ত না 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 তাহলে তখন তখন আপত্তিকর যে আল্লাহ হেফাজত করুন মধ্যম পন্থা সব ক্ষেত্রে অবলম্বন করতে পনেরোশো বাহাত্তর নম্বর হাদিস হাদিসটা বলছিলাম হ্যাঁ ফালামা কাদেমেন মক্কা তা বিদায় হজে আসলেন আর তলবিয়া পাঠ করে মক্কা যখন আসেন কালা রসুর উল্লাহ বল ইজ আলু এহেলাকম্বিল হাজ অমরাতান তোমাদের হজের তালবিয়াকে তোমরা এখন ওমরায় রূপান্তরিত করো ওই হাদিসটা বিভিন্ন ভাষা দিয়ে আসছে হজের নিয়ত করে এসেছিলে এখন কি করো অমরা করে ফেলো ইল্লামান মান দাল হাদিয়া তবে যেই ব্যক্তি কোরবানির পশুকে মালা পরিয়ে নিয়ে এসছে মানে কোরবানির পশু সাথে নিয়ে এসছে তখন আমরা কি করলাম তুফনা বিল বাইতে বাইতোলা তফ করলাম অবিস সাফা মারা সাফা মারোয়ার সেই করলাম ওয়াতাই না নেশা তারপরে চুল ছোট করে চুল কেটে কি হইল হালাল হয়ে গেলাম সাহাবি বলছেন কে সাহাবি ইবনা আব্বাস ও আতাই না নেশা আর আমরা বিবেদের কাছে আগমন করলাম বিবেদের কাছে আগমন করলাম মানে দেখা করতে আসলাম নাকি সহবাস করলাম ভদ্র ভাষা জি বিবিদের কাছে আগমন করা ও আতুন ও নেসা নেশা ওলা বেসনা সিয়াবা আর কি করলাম আমরা স্বাভাবিক সাধারণ কাপড় পরিধান করলাম পুরুষরা সেলাই করা কাপড় পরলাম তার মানে পূর্ণ হালাল হয়ে গেলাম পূর্ণ হালাল হয়ে কথা বলার উদ্দেশ্য আর বললে রসুল মান কাল্লা দাল হাদিয়া যারা কোরবানি পশুকে মালা পরিয়ে নিয়ে চলে এসছে মানে কোরবানি সাথে নিয়ে এসছে ফাইন না হলু তার জন্য হালাল নয় হাততে অ্যাবলোগাল হাতীয় মাহিলা যতক্ষণ কোরবানি পশু কোরবানি জবাই হওয়ার জায়গায় না পৌঁছি মানে দশ তারিখ না হবে ততক্ষণ পর্যন্ত হালাল হতে পারবে না তাহলে কি করতে হবে তাকে হজে রান করতে হবে হজে রান করতে হবে আমার আসি তার তরুয়া তারপরকে আমাদের তারপর আমাদেরকে নির্দেশ দিলেন তরবিয়ার দিনের বৈকাল বইকাল বৈকাল বলতে এখানে দুপুর বৈকাল মানে বিকাল না তার জোর পার হয়ে গেছে অথচ সন্ন্যত হচ্ছে যে মেনা থেকে কি করতে হবে হাজি সাহেবকে আট তারিখে হুম না কোন সময় পৌঁছিতে হবে বৈকালে না জোহরের আগে জোহরের আগে সকালবেলা জোহরের আগে যে কোনো সময় পৌঁছে যান আপনি আর গিয়ে জোহর পড়েন জোহরের সময় আসর পড়বেন আসর সময় মাগরে মাগরেবের সময় এসা এই সময় ফজর ফজরের সময় পাঁচ আজকাল ভোর রাত্রে বার রাত বারোটা দিয়ে নিয়ে চলে যাচ্ছে আরাফাই একটু সুবিধা ঢোকা জন্য যাতে করে যেমন তেমন না ফেঁসে যান সেগুলো দুনিয়াবি পার্থিব বিষয় কিন্তু যথাসাধ্য যদি পারা যায় তাহলে ঠিক আছে কিন্তু আপনি সমস্যা পড়ে যাবেন যদি একা থেকে যান আমি নিজের মতো চলে আসবো তো গিয়ে তামু চিনতে পারবেন না আর বাইরে আজকাল কোথাও থাকতে দেবে না তাহলে কোথায় গিয়ে আশ্রয় নেবে পেরেশানির শেষ থাকবে না যার ফলে যাই সন্ন্যদগুলি ছুটলো কিছুটা শূন্যদ ছুটে গেলো যে ফজরটাই পড়া সন্ন্যত বরং সূর্য উঠিয়ে না সূর্য ওঠার পরে বের হস যারা স্বাধীনভাবে যেতে পারবেন নয় তারিখে আরো আর কি তো বলছেন যে তার বিয়ার বৈকালে মানে দুপুরবেলা এখানে দুপুর যখনই জাওয়াল হতে যাচ্ছে তখনই শহরের আগে আগে পৌঁছে গেলেন নির্দেশ দিলেন আর নহিল্লা বি হাজে হজের যেন তালবিয়া পাঠ করি ফায়দা ফারাগানা মেরাল মানাসে কে যখন আমরা সমাপ্ত করলাম সমস্ত হজের কার্যক্রম যে না তখন আসলাম মক্কাই দশ তারিখে মক্কা আসলেন ফাতুক নাবিল বাইদ বাইতুল্লাহ অফ করলাম এই তো অফের নাম কি দশ তারিখে তফের নাম কি ইফাদা হাদিসের ভাষায় ইফাদা বলো শোনেন আর ফিখের কিতাবে ফিখের কিতাব আদি বিভিন্ন মজাবে তাতে জিয়ারা একই তো অফের বিভিন্ন নাম এই তো অফের আরও কয়েকটি নাম রয়েছে তো অফের রুকুন তো ফরজ ফরজ ফরোজ তফ তওয়ফুল হজ হজের তফ কারণ মূল তফ দশ তারিখের তফটি তো বলছেন যে আমরা তফ করলাম আর অবিশাফা সাফা মারবারও তো অফ করলাম সাফা মারোয়ার তো অফ বলতে সাফা মারোয়া সাই সেটাকে তফ বলা হয় তারপরে বলছেন হ্যাঁ বলছেন ফাঁকাত্তম মাহাজ না তারপর আমাদের হজ পূর্ণ হয়ে গেল ও আল হাদি আমাদের ওপর কোরবানির পশু জবাই করা আবশ্যক হয়ে পড়লো কেন যে আমরা হজে দামাত্ম করেছি সেই জন্য হজে তামাত্ম করে সেই জন্য তালা যেমন আল্লাহ বলে হাদি যথাসাধ্য হাদির পশু জবাই করবে ফামের কেউ যদি না পাই না পারে কোরবানি দিনগুলিতে তিনটি রোজা রাজা তোমরা ফিরে আসার পরে সাতটি রাখবে সুরাবাক একশো ছিয়ানব্বই যে আর যে বললাম কোথায় ফিরে এসে বলছে এলা আমসার তোমাদের দেশে তোমাদের শহরে নিজ নিজ শহরে আমসার মিশ্রের বহু আছে মিশ্র মানে শহর যেমন মদিনা মানে শহর তেমন মিশ্র মানেও শহর যদি মিশর একটা দেশের নাম হয়ে গেছে আর মদিনা মদিনা তোর নবিস শহরের নাম হয়ে গেছে কিন্তু মদিনা সিটি শহর আরবি ভাষায় তো এইখানে আমসার মিশরের বহু বছর যেমন মদিনার জমা হচ্ছে মাদায়ন বা মদন আচ্ছা যথাসাধ্য কোরবানি দেবে তো যথাসাধ্য বলতে কি তাহলে কেউ যদি সচ্ছল হয় ওট কেনার মতো পয়সা থাকে তো সে বকরি দিতে পারবে না পারবে সর্বনিম্ন যথাসাধ্য হচ্ছে যেটা সর্বনিম্ন সর্বনিম্ন তাহলে আচ্ছা সর্বনিম্ন একটা ওটের ক্ষেত্রে বা একটা গরুর ক্ষেত্রে হ্যাঁ সাত ভাগের এক ভাগ এতটাই যথেষ্ট কিন্তু কেউ গোটা গরু দেয় গোটা বা উঠ দেয় এমনকি নবীশাল কতটি জবাই করেছেন একশোটি জবাই করেছেন অথচ অজেব ছিল একটা ওটের মাত্র সাত ভাগের এক ভাগ সহি হাদিসের আলোকে একটি হাদিস যদিও সেটা সহি আমল যোগ্য বলা হয়েছে যে ওটের ক্ষেত্রে এরকম হাদিস রয়েছে ওটের ক্ষেত্রে দশ ভাগও জায়েজ রয়েছে দশ ভাগও জায়েজ রয়েছে কিছু কিছু আলমারায় আমল করেছে না কিছুরা আমল করেনি বলছেন না প্রসিদ্ধ হাদিস যেহেতু সাত সুতরাং সাত উপর আমল করতে হবে তো যাই হোক বলছেন যে আশা আতুতাজি সাতুন মানে বকরি একটা ছাগল বকরি যথেষ্ট হজামা ও নসৌ কাইনে ফি আমিন একই বছরে দুইটি এবাদত দুইটি এবাদত একত্রিত করল বাইনাল হাজ্জ আলমরা অর্থাৎ হজমরা দুটো হজম ওসলাম হজমরা দুটি করে ফেলেন সুতরাং শুক্রানাই কোরবানি জবাই করে ফাইনাল্লাহ তালা আনজালাফি খিতাব এহি আল্লাহ এই বিধান নাজেল করেছেন কিসের তামাত্তর বিধান তার কিতাবে কোরআনে অসন্নতু নবী এহি নবী অসান্নাবু নবী এহু নবীস আসলাম এই সন্নত প্রণয়ন করেছেন ও আবাহুলনা সে এবং জনগণের জন্য মুসলিমদের জন্য সেটাকে মোবাহ জাহিজ করেছেন গায়ের আহলে মক্কা মক্কাবাসী ছাড়া মক্কাবাসী ছাড়া এবং মক্কাবাসী ছাড়া বলতে মক্কাবাসীর জন্য হজে তামাত্মকেরান চলবে না যেমন হানফি মজাহাব অথবা মক্কাবাসী হজে কেরান করতে পারবে কিন্তু তাদের কোরবানি লাগবে না যেমনটা অধিকাংশ আমার বলেছে কাল আল্লাহ মহান আল্লাহ বলেছেন আলী কালক আহলু হসজিদুল হারাম ওয়াসরুল হাজ হজের মাসগুলি কি কি আল্লাহতি জাকার আল্লাহ তাল্লাহ যার কথা আল্লাহ কোরআনে বর্ণনা করে আল্লাহ ওয়াসর মালুমাত সওয়াল জুল কাদা ওয়া জুল হাজা জুল হিজ্জা দুই রকমই পড়া যায় জুল কাদা পড়া যায় জুল কেদাও পড়া যায় ফমান তামাত্তাফি আসো হাজহিল আসর এই মাসগুলিতে কেউ যদি তামাত্ম করে অর্থাৎ সওয়াল মাসে একটা উমরা করল বা জিলকাদ মাসে এখন একটা উমরা এই সওয়াল চলছে এখন শল যাওয়ার পরে জেলকতে একটা ওমরা করে করে নিল আর তার মক্কাতে থেয়ে গেল আর ওমরা টুমরা করলো না আট তারিখে সরাসরি মেনা চলে গেল তাহলে তার হজ কী হবে হজের তামাত্ম হয়ে যাবে এটাই দিয়ে সে তামাত্ম করতে পারে কারণ হজের মাসি তার যেহেতু হয়েছে কিন্তু রমজানে কেউ যদি করে সেটা দিয়ে কাজ হবে না কারণ রমজান হজের মাস নয় যদি কেউ এই মাসগুলিতে ওমরা করে তামাত্ম করে ফালিহে হেদামুন তাহলে তাকে একটি দম দিতে হবে এটি দামে শুক্রান যদি না পারে তাহলে কী করতে হবে রোজা রাখতে হবে রোজা কয়টি দশটি রোজা রাফাস আল্লাহ ফালা রাফাস ওলা যে জেদ আলাফিল যারা হজ হজের নিয়তে এহরামে প্রবেশ করে নেবে তো রাফাস জায়জ নয় মানে সহবাস জায়জ নয় স্ত্রী আসের সাথে সহবাস জায়জ নয় বরং সহবাসের পূর্বে যে সব কিছু হয়ে থাকে মানুষের যে কাম ভাব আর জন চাহিদা আগ্রহ তার দিকে আকৃষ্ট হয় ইত্যাদি এই সবও যায়জ নয় অল ফসুক এবং কোনো পাপ জায়েজ নয় সবসময় জায়েজ নয় এর অবস্থায় আরও কঠিন আলমা আসি এই যে ফসুক মানে হচ্ছে আলমা আসি যে কোনো গুনা ওল জেদাল আর ওয়ালা জেদাল হ যে কোনো জেদাল নেই মানে আর মেরা এগুলো প্রতিশব্দ জেদাল মানে ঝগড়া আর মেরা অন মানেও ঝগড়া ঝগড়া সবসময় না যায় যদি অন্যায়ভাবে ঝগড়া হয় তর্ক হয় কিন্তু হজ হজের অবস্থা এর অবস্থায় যদি হয় তাহলে সেটা আরো কঠিন না যায় স্থান অবস্থা এবং কাল হ্যাঁ নেকিও যেমন বাড়ে তেমন গোনাও বাড়ে আমার এই কথা মনে থাকবে স্থান আর অবস্থা আর কাল অবস্থা কোন অবস্থা আছে রোজা অবস্থা আছে

বলছেন বাবুল হচ্ছে মক্কা প্রবেশের সময় গোসল করা মক্কা প্রবেশ করলে মক্কায় গিয়ে গোসুল করা সন্ধ্যা এটা জানেন না আপনারা যে করতে গোসল করেন কেউ কেউ মশলা জানেন এটা যে মক্কায় ঢুকে কিন্তু মিগাতে গিয়ে যতই ঠান্ডা থাক গোসুল করতে হয় এটা গোসলকে অনেকে অজব মনে করে নিয়েছে এমন কি? আচ্ছা এই দিক থেকে গেলে তো বাসে গেলেন ঘামলেন টালেন পনেরো ষোলো ঘন্টা তারপরে তাই ফে পৌঁছলেন ঠিক কিনা কিন্তু মদিনা থেকে হোটেলে দুপুরবেলা গোসল করেছে দুপুরবেলা বা হোটেলে গোসল করেছে আর তারপরে আসর পরে কি করছে দশ কিলোমিটার দূরে গিয়ে জুলহলে ফে এহরাম বাঁধছে আমার গিয়ে সেখানে গোসল করেছে বাথরুমে আধা ঘন্টা কথা বুঝতে পারছে এমনও জাহেল মূর্খকে দেখেছি যে যারা বাথরুমে কারণ বোঝা যাচ্ছে যে বাথরুম থেকে সে কি নিয়ে বেরোচ্ছে ওই আপনার কি বলে রেজার রেজার নিয়ে বেরোচ্ছে তার মানে কি মনে করে যে বন জঙ্গল সব সাথে করে এ এতে মেখাতে নিয়ে আসতে হবে শরীরে যত বন জঙ্গল আছে এখানে ওইখানে যা আছে সব নিয়ে আসতে হবে আর নিয়ে আসার পরে কোথায় ফেলতে হবে নিয়ে এসে মিকাতে ফেলতে হবে এইটিও বড় যে হালত এটা কখন যখন পনেরো দিনের সফর বিশ দিনের সফর যখন উটের পিঠে সফর ছিল তখন সামদেশ থেকে মক্কা পৌঁছিতে এক দেড় মাস লাগত এখান থেকে মক্কা যেতে উটের পিঠে বিশ দিন বাইশ দিন যখন লাগত তখন কার তখনকার কথা যখন নবী সাল্লা সাল্লাম নয় দিনে হ্যাঁ আট দিন নয় দিনে গিয়ে কোথায় পৌঁছেছেন মক্কা মদিনা থেকে মক্কা পৌঁছেছেন তাই আট দিন নয় দিনে মহিলা আবর্জনা শরীর হয়ে গেছে আর তারপরে আপনার হয়তো মোজ বড় হয়ে গেছে অন্যগুলো বড় হওয়ার কথা নাই কারণ চল্লিশ দিন চল্লিশ দিন টাইম আছে কিন্তু মোচের ক্ষেত্রে তার চল্লিশ দিন আসলে সম্ভব নয় নখের ক্ষেত্রে সম্ভব না প্রতি সপ্তাহে মোটামুটি করতে হয় তো এগুলো খেয়াল রাখতে হবে কারণ এতে এই অজ্ঞতার কারণ হচ্ছে কি লম্বা লাইন লেগে আছে ভিড় ভাড়ের সময় রমজানের সময় হজের সময় মানুষ জরুরি কাজে এমার্জেন্সি যাকে বাথরুমে ঢুকতে হবে আর ঘন্টার পর ঘন্টা বাথরুমে ঢুকে আছে এইসব কাজ ঘটছে অজ্ঞতার মূর্খাবির কারণে আল্লাহেদায় দান করুন অজ্ঞতা দূর করা তৌফিক মুসলিম জাতিকে মক্কা প্রবেশের সময় গোসল করা শোন না মক্কায় হোটেলে গিয়ে তাহলে কেউ যদি গোসল করে এরম অবস্থায় আপনি তো তফিন আগে গোসল করেন শোন না বললে ভালো জি বিশেষ করে সূর্য যদি এখন ঘেমে গেছিলাম বন্ধ তাহলে আরও বেশি তার গুরুত্ব বেড়ে যায় পনেরোশো তেহাত্তর নম্বর হাদিস বলছেন নাফে ইবন ওমর রাজি আল্লাহ তালন স্বাধীনকৃত গোলাম এবং তার ছাত্র বিশিষ্ট বলছেন যে কানা ইবন ওমর আবদুল্লাহ ইবন ওমর রাজি আল্লাহ তালহমা এজা দেখালা আদান আল হারাম যখন হারামের কাছাকাছি প্রবেশ করতেন আমসা কানি তলবিয়াতে তখন তলবিয়া বন্ধ করে দিতেন সোম্মাইয়াবি তো বেজেতুয়া জিতুয়া নামক স্থানে তিনি রাত্রি যাপন করতেন সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছিতেন আর রাত কাটাইতেন কোথায় সরাসরি কাবা ঘরে ঢুকতেন না তাহলে বোঝা গেল যে এহেনা অবস্থায় লেট করা যায় আজকাল আপনাদের অধিকাংশ মনে করে যেমন বাস থেকে নামে সাথে সাঁতে ব্যাগটা রেখে দিবে দৌড় একবার তাই এক্ষুনি উমরা সারতে হবে এক্ষুনি তক এক্ষুনি জন আমি গিয়ে কখনো ফ্লাইটে গেলেও আচ্ছা দু ঘন্টা রেস্ট করে নিই এক্ষুনি খাওয়া দাওয়া গেলাম শরীরটা ভারী হয়ে গেছে এখন হাঁটতে কষ্ট লাগে দু ঘন্টা রেস্ট করে নিই আর তারপরেই যাবো বা এখন আমি এসা ইশাও পেলাম না মাগেরও পেলাম না হয়তো এমন সময় গেলাম তো এই সময় রাত্রে দশটা এগারোটায় না গিয়ে রাত্রে আমি দুটা তিনটার দিকে যাব আর ঠিক ফজর আজান হবে আমার ওমরা সে সময় তারও ফজর পড়ে তার বাহাজুত পড়ে ফজর পড়ে বেরিয়ে যাবো তো এইভাবে দু চার ঘন্টা লেট করা যায় এর প্রমাণ এই হাদিস যে তিনি পৌঁছে গেছেন অলরেডি মাত্র এক কে নয়া যে কুক কুয়া সেটি আপনাদেরকে দেখাবো যেটা আপনার সোশ্যাল মিডিয়াতে যেটা আছে আমাদের ভাইকে দিয়ে রেখেছি কারণ আমার মোবাইল রেখে দিয়ে সেই জন্য তো ইনশাআল্লাহ সেই মোবাইলটা আপনাদেরকে দেখাবো রি নামক স্থানে রাত্রি যাপন করতেন সোমাই ইয়সাল্লি বেহি সুভা সারা রাত কাটাতেন ফজর পড়তেন সেখানে ফজর পড়তো হারাম আসতেন না মাত্র এক কিলোমিটার পায়ে হেঁটে হয়তো পনেরো মিনিট লাগবে না সে জায়গাটি জি তো সেখানেই ফজর পড়তেন ওয়াই আক্তালে গোসুল করতেন ওয়াই আর তিনি বর্ণনা করতেন তার জীবদ্ধ সেই কাজ করতেন নবী সাহসালামের তিরোধানের পরে আর বলতেন আন্না নবী ফালুদা কানবী সাহাম এমনটাই করতেন এই জায়গায় রাত্রি যাপন করতেন আর তারপরে সকালবেলা গোসুল করতেন আর গোসুল করার পরে সকালবেলা গিয়ে উমরা করতেন নবী জরুরি যে সকালে যখনই সুবিধায় করেন কিন্তু এইগুলো মুস্তাহাব গোসুল করা মুস্তাহাব কাজ আর তারপরে ওই এলাকায় যদি রাত্রি যাপন করা সম্ভব একসময় হইত তাহলে মুস্তাহাব ভালো আর এটা এমন কোনো জরুরি বিষয় নাই মক্কা প্রবেশের বিষয়টি আর সেখানে গিয়ে রাত্রি যাপনের বিষয়টি সুবিধার নির্ভর করে কার জন্য কোনটা সুবিধা নবিশ্বাসের জন্য সেটি সুবিধাজনক ছিল যে দূর থেকে সফর করে এসছেন ওখানে গিয়ে একটু রেস্ট করে নিই বিশ্রাম হয়ে যাক আর তারপরে যখন ঘুমটা হয়ে যাবে এবতে সত্যি ঘুমের চাপ থাকলে এবাদ বাদল মন লাগে না কখনো মন লাগবে না না আপনার তফে মন লাগবে না আপনার সাইতে না দুয়াতে না নামাজে সালাতে মন লাগবে কিন্তু আপনি যখন একেবারে মানে ঘুমের যেটা চাপ ছিল শেষ হয়ে গেছে আর তারপরে যখন ফ্রেশ হয়ে আপনি মন মনটাই আলাদা হবে তখন হ্যাঁ তখন সতেজ হয়ে আপনি শারীরিক মানসিক সব দিক থেকে আপনি এবার বাজার মনোযোগী হইতে পারবেন তো এই উদ্দেশ্যে তো নবী সাহসাল্লাম এর এমনটা করতেন উনচল্লিশ নম্বর অধ্যায় বাবু মক্কা তা আও লাইলান এখন আর একটা মশলা যে মক্কা ঢুকলে রাত্রে ঢুকা উত্তম না দিনে ঢুকা উত্তম সব সময় যে কোনো সময় যে কোনো সময় প্রবেশ করতে পারে এমনকি নিষিদ্ধ সময়গুলো তো তফ করতে নামাজ পড়তে মক্কা নিষেধ নেই সব জায়গায় নিষেধ আছে বিনা কারণে মদিনাতেও নামাজ পড়া বিনা কারণে কারণগত তাহেতু মসজিদ কারণগত না সব জায়গায় যায় এখানেও যায় কিন্তু বিনা কারণে নফল পড়া সব জায়গায় নিষেধ একমাত্র মসজিদ আহরামে চব্বিশ ঘন্টা তফ করতে পারে আর চব্বিশ ঘন্টা তফের শেষে যেহেতু সালাত রয়েছে যেমনই তফ শুরু হইল আরে এখন তো সূর্য ডুবতে যাচ্ছে এখন তো ঠিক সূর্য ডুবছে সুতরাং একটু থেমে যায় করতে হবে না 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 নিষেধ নবী ইসলাম স্পষ্ট এবং হাদিস রয়েছে তো বলছেন যে মক্কায় দিন রাত কোনো সময় প্রবেশ করতে পারে বলছেন রাত কাটিয়েছেন রাত্রি যাপন করেছেন জিতুয়া নামক স্থানে হাত আস তারপরে সকাল করে দিয়েছেন সোম্মা দাখাল মাকা তারপরে মক্কায় প্রবেশ করেছেন ওয়াকান ইবনোমা রাজি আল্লাহন ইবনিয়া সন্ন্যতের পাবন্দি করতে গিয়ে অনুসরণ করতে গিয়ে এমনটাই করতেন পনেরোশো চুয়াত্তর নম্বর হ্যাদিস ইভিনমী আল্লাহ তাহলে বন্ধিত তিনি বা বলছেন নবী নিস রাত কাটিয়েছেন জিতুয়াই হাত তা সকাল হয়ে গেল সুমা দেখালো মাক্কা মাক্কায় প্রবেশ করলে ইভিনম্বর এমনটাই করতেন একই কথা চল্লিশ নম্বর অধ্যায় বলছেন বা বোন অধ্যায় হচ্ছে মিন আইন ইয়াদ খোলো মাক্কা আর একটি বিষয় মক্কা ঢুকলে কোন দিক থেকে ঢুকবেন আপনি কোন রাস্তা দিয়ে ঢুকবেন যেটা যার জন্য সুবিধা আসল যেটা যার জন্য সুবিধা কিন্তু মসজিদে হারামে ঢোকার ক্ষেত্রে কোন দরজা দিয়ে ঢুকবেন এইখানেও কি যেটা যার জন্য সুবিধা নাকি বিশেষ কোন দরজা আছে যেটা দিয়ে নবীশালা প্রবেশ করেছেন সেটা দিয়ে কেউ যদি প্রবেশ করে তাহলে বেশি উত্তম এক দলমাল বলেছেন যে কেউ যদি নবীশন যেই দরজা দিয়ে প্রবেশ করেছেন সেই দরজা দিয়ে প্রবেশ করে তাহলে বেশি উত্তম কিন্তু শর্ত হচ্ছে যেন সেখানে বেশি ভিড় না হয় আর কাউকে কষ্ট দেওয়া না হয় আর নিজেরও কষ্ট না হয় শর্তে কোন দরজা দিয়ে প্রবেশ করেছেন বেতুল্লাহ কে বলতে পারে হুম হ্যাঁ উত্তর উত্তর পূর্ব দিক থেকে ঠিক বলেছো ঢোকার দিকটা না কিন্তু কোন দরজা মসজিদ হারামের প্রত্যেকটা দরজার নাম আছে অথবা আছে যেমন কিং কিং গেট গেট ফাহাদ আছে না বাবু বাবু সালামটা সাফা এবং মারবার মাঝখানে একটা লিখেছে বাবু সালাম এখানে আছে বাবুস সালাম এই দিক থেকে নবিস সাল্লাহসাল্লাম নেমেছেন গিয়ে আর এই দিকে নবী সালামের বাড়ি নবী সাল্লামের বাড়ি যে লাইব্রেরিটা আছে এই দিক থেকে গেলেই সামনে পড়বে এইটাকে কিছু কিছু দেশের মানুষ আমি আরবিয়ানরা আমি জানতাম না বিষয়টা এবং অনেক বছর আগে আজকে দেব বছর আগে একজন মেসর অথবা মরক্কো কোনো দেশ থেকে এসছে আসার পর জিজ্ঞেস হইন বাবু সালাম আমাকে জিজ্ঞেস করছে তা আমি ওর আশেপাশে কিন্তু আছি তো হ্যাঁ বাবু তখন পর্যন্ত আমি জানি না যে বাবু সালাম কেমন জিজ্ঞেস করছে কারণ বাবু সালাম দিয়ে ঢুকতে হবে এমন খেয়ালটা আমার বা ঢুকতে হবে কিছু কিছু মজাব অথবা কিছু কিছু মুসলিমরা মনে করে যে নবী সাল ঢুকেছেন সুতরাং ওই রাস্তা দিয়ে ঢুকতে হবে এমনটা আসলে নয় নবীম যেন সেটা সুবিধাজনক ছিল আবার নবীলাম এই দিক থেকে গিয়ে নামছেন তো ঘুরে গিয়ে ঢুকবেন কিং আবদুল্লা গেট দিয়ে নাকি না কিং ফাহ গেট দিয়ে হ্যাঁ আপনি মিসফাল্লা দিয়ে যাচ্ছেন তা আপনি সামনে সামনে কিং গেটে ঢুকবেন আপনি তার বাম দিক দিয়ে একটু যাচ্ছেন না কিং ফাদ গেট দিয়ে ঢুকবেন ঠিক কিনা যে দিক দিয়ে যাবেন সেই গেট দিয়ে ঢুকবেন এইটা হচ্ছে সঙ্গত এটা হচ্ছে শরীর সঙ্গত কিন্তু কষ্ট করে আমি ওই প্রান্তে আছি আর ওই দিক থেকে এদিক আসতে আমাকে অনেক কষ্ট করতে হবে অনেক লোককে কষ্ট করতে হবে কত লোককে ডিঙিয়ে যেতে হবে কত মুসল্লি সামনে দিয়ে যেতে হবে আর এসে আমি এখানে বাবুর সালাম খুঁজে বেড়াবো না এটা মোটেই শরীর সম্মত নয় কিন্তু কেউ হয়তো এদিক থেকে গেছে যেমন আপনারা যাচ্ছেন এদিক থেকে মোহাল্লার দিকে বাস নামাচ্ছে আর তারপরে এদিকে সোলে মানে ওই ওইখানে আর তারপরে ওই দিক থেকে এই দিক থেকে গেলেন আর সামনে দেখছেন বাবুসাল্লাম আর দেখছেন ভিড় ভাড়ও নাই কোনো ধাক্কাধাক্কি হবে না কাউকে কষ্ট দেওয়া হবে না আর মহিলাদেরও সেখানে গ্যাদারিং নেই সুতরাং আলহামদুলিল্লাহ ঢুকে পড়ে উঠে দিই ভালো কোনো অসুবিধা নেই যেমনটা করেছেনটা সাল্লাম তো মক্কা কোন দিক থেকে প্রবেশ করে যে দিক থেকে সুবিধা এখানে শুধু মক্কার মসজিদ হারামের কথা নাই বরং মক্কার কোন দিক থেকে নবী ইসাহাম ঢুকেছেন এক রাস্তা দিয়ে আর বেরিয়েছেন আর এক রাস্তা দিয়ে কিন্তু যেটা যার সুবিধা সেটাই করবে পনেরোশো পঁচাত্তর নম্বর হাদিস হাদিসগুলি দেখি বলছেন আব্দুল রাজি আল্লাহ তালামা কানা রসুল্লাহ মক্কাতে মেনা সানিয়া তেলিয়া রসুল্লা সাল্লাম প্রবেশ করতেন মক্কায় সানিয়ায় অলিয়া দিয়ে সেই যুগে সানিয়া বলা হইত হ্যাঁ সানিয়া বলা হইতো রাস্তাকে কোন রাস্তা যেটা অলিয়া উঁচা সানিয়া মক্কার দুই দিকে দুটো সানিয়া ছিল একটা হচ্ছে সানিয়া অলিয়া মানে উঁচা উঁচু এলাকা আরেকটি হচ্ছে সানিয়া সুফলা নিচু সানিয়া সানিয়া সুফলা তো নবী মক্কা প্রবেশ করে করতেন কোনটা দিয়ে সানিয়া উলিয়া দিয়ে উঁচু এলাকা দিয়ে সানিয়াতে সুফলা আর সানিয়া সুফলা দিয়ে হতেন এখন এর ব্যাখ্যা কি আরও দুই একটা হাদিস দেখে নেন যাতে কাদা দিয়ে ঢুকতেন কোদা দিয়ে বের হতেন এরকম কথা আছে তো ওই হাদিসগুলো আমরা দেখে নিই ওপর ওপর এলাকা দিয়ে ঢুকতেন নিচু এলাকা দিয়ে বের হতেন সবগুলি হাদিস আমরা দেখে নিই আর তারপরে তখন সে আল্লাহ তালা পুরো ব্যাখ্যাটা করে দেবো আর এতে আলোচনা শেষ হয়ে যাবে একচল্লিশ নম্বর অর্ধে বছর বা বোন মিন আইন আখরো জমিন মক্কা মক্কা থেকে যখন বের হবেন কোন রাস্তা দিয়ে বেরোবেন যেটা আপনার জন্য সুবিধা জানো সেটা দিয়ে বেরোবেন কিন্তু যদি এমনটা হয় যে নবী সাসলাম এই রাস্তা দিয়ে বেরিয়েছেন আর এ দিয়ে আমার জন্য সুবিধাজনক সামান্য একটু আজিয়া দিয়ে না গিয়ে আমি মিসফালা দিয়ে বেরোলাম ঠিক আছে হ্যাঁ একটু এদিক আর ওই দিক তো আমি নবী শাসমের রাস্তাটাকে ফলো করলাম ভালো কথা পনেরোশো ছিয়াত্তর নম্বর হাদিসে বর্ণনা করে বলছেন আন্না রসুল্লাহ মক্কায় প্রবেশ করেছেন মিন কাদা কাদা নামক স্থান দিয়ে যেটা মিনাস্থানিয়া উলিয়া উঁচু এলাকায় অবস্থিত আল্লা তিবিল বাথা যেটা বাথার দিকে মহাশাপ যেদিকে অর্থাৎ আপনার মহাল্লা যে কবরস্থান হ্যাঁ এই দিক থেকে মোহাল্লা কবরস্থান পার করে আসলে জুমাইজা মহাল্লার নাম সাইনবোর্ডগুলোতে দেখবেন জুমাইজা এলাকা জুমাইজার পরের এলাকা মা বেদা যেদিকে গভর্নর হাউস আপনার পুরনো গভর্নর হাউস পুরোনো একটা বিল্ডিং আছে দেখবেন খুব বড় বিশাল বিল্ডিং এটা হচ্ছে পুরোনা এমারা গভর্নর হাউস আর ওই সব এলাকাগুলিকে বলা সবগুলি এলাকা হচ্ছে এগুলো আপনার মহাসাব এলাকা এই দিক থেকে গিয়ে নবী শাহাম প্রবেশ করেছেন খুব সহজ ভাষায় যেদিকে আপনাদের বাসগুলো গিয়ে নামাচ্ছে সেদিকটা হচ্ছে কাদা আর সেদিকটা হচ্ছে সানিয়াতুল অলিয়া সেদিকটা হচ্ছে উঁচু এলাকা এই দিক থেকে প্রবেশ করতে অর্থাৎ বাড়ির দিক থেকে নবী সাল প্রবেশ করেছেন ওয়াখারা জামিনার সুফলা আর বেরিয়েছেন সানিয়া সুফলা হয়ে নিচু এলাকা দিয়ে এখন নিচু এলাকা এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে এত পাথর কাটা হয়েছে এত পাহাড় কাটা হয়েছে এত সুরঙ্গ তৈরি করা হয়েছে বুঝাই মুশকিল পুরোটাই পরিবর্তন হয়ে গেছে একবার কিন্তু তখনকার নিচু এলাকা ছিল এই মিসফালার দিক এই মিসফালা ওই আসফাল থেকে সুফলা থেকে বুঝা গেছে না তো মিসফালার দিক থেকে কারণ দুই দিকে বিশাল বিশাল পাহাড় মিসফালার ওই দিক থেকে বেরিয়ে সামনে বেশ কিছু দূরে গিয়ে সব ডান দিকেও পাহাড় সব পাহাড় আর পাহাড় বলে ওমার ওই যে হিলটন ফিল্টন হয়েছে তাহলে সামনে আরও এগিয়ে চলে যেত তারপরে গিয়ে তখন ডান দিকে কেটে রাস্তা তখন ওই দিক থেকে ঘুরে এসে আপনার ওর জারওয়াল আর হয়ে জাহের হয়ে তারপর তার মসজিদে তালিমের রাস্তা ধারা দিক থেকে এসে এখন দিকের দিক থেকে আমি বলে দিই তাহলে আরো সুবিধা হবে যখন ঢুকেছেন তখন উত্তর পূর্ব দিক থেকে ঢুকেছেন কারণ এদিকটা হচ্ছে উত্তর পূর্ব উত্তর মাল্লা কবরস্থানের দিকটা হচ্ছে উত্তর পূর্ব দিক আর উঁচু এলাকা এদিক দেখেও দেখেন উঁচা উঁচা হয়ে আছে জায়গাগুলো আচ্ছা যদিও হয়তো অনেকে বুঝতে পারবেন না কিন্তু অনেকে বুঝতে পারবেন আর মিসফালার দিক থেকে বেরিয়ে যেহেতু আমার উত্তর দিকে যেতে হয়েছে সেই জন্য এই দিকটাই দক্ষিণ পশ্চিম দিক থেকে বেরিয়েছেন কোন দিক থেকে বেরিয়েছেন দক্ষিণ পশ্চিম দিক থেকে বেরিয়েছেন তো চলেন আর দু একটি হাদিস আছে এই একই অধ্যায় বলছেন তারপরে পনেরোশো সাতাত্তর নম্বর হাদিসে মা এসা রাজি আল্লাহ তালানহা আন্নানবী সাল্লাম্মা যা এলাম মক্কা তার নবী সাল আগমন করলেন দাখাল আলাহা উঁচু এলাকা দিয়ে প্রবেশ করেছেন ও খারাজ আমিন নিচু এলাকা দিয়ে বেরিয়েছেন আচ্ছা এটা কি কোনো এবাদতগত বিষয় যদি এটা এবাদতগত বিষয় হয় তাহলে আমাদের কিন্তু অনুসরণ করতে হবে তাহলে আমাদেরকে ওপর দিক থেকে নাম আসতে হবে ঢুকতে হবে মানে এদি মল্লার দিক থেকে গাড়ি ঢুকাইতে হবে আর আমাদেরকে বের হইতে হবে ধর্মিস পাল্লার দিক থেকে তেমন তো কেউ করেন না যদি এটি এবাদতের বিষয় হইতো তাহলে তো নেকির বিষয় আর নবী অনুসরণের বিষয় তাহলে করতি হইত আর যদি এটা কিসের বিষয় সুবিধার বিষয় যে কোন দিক থেকে আমার ঢোকার সুবিধা কোন দিক থেকে বের হওয়া সুবিধা আর এটি হচ্ছে ঠিক তা নবী ইসলামের জন্য মক্কায় আসার সময় এই দিক থেকে যেহেতু আসছেন উত্তর দিক থেকে উত্তর দিক মধ্যে হ্যাঁ উত্তর দিকে উত্তর দিক থেকে আসছেন সুতরাং এই দিক থেকে ঢুকে গেলেন কিন্তু উঁচু এলাকাতে ঢুকতে তখন অনেকটা কষ্ট হইতো এখন আবার বের হওয়ার সময় আবার উঁচুতে চড়া চাইতে নিচুর দিক দিয়ে নেমে গেলাম আর নেমে গিয়ে ওই দিক থেকে আবার মসজিদ তা নেমে রাস্তা ধরে আবার ওই আপন রাস্তা আসল রাস্তা ধরে নিলাম এইভাবে গেছে জি সুবিধার কারণে তারপরেও ইবন ওমার রাজি আল্লাহ তালা নহান নবী অনুসরণ করতেন জি তো বলছেন তারপরে পনেরোশো আঠাত্তর নম্বর হাদিস মা আয়সা আন্নান দাখাল আমাল ফাতে নবী প্রবেশ করেছেন মক্কা বিজয়ের বছর মক্কা বিজয় কোন সালে হয়েছিল কোন হিজড়ি অষ্টম হিজরিতে অষ্টম হিজরিতে প্রবেশ করলেন মিন কাদা কাদা নামক স্থান দিয়ে আর ওখারাজা মিন কোদা আর কোদা নামক স্থান দিয়ে বা এলাকা হয়ে বেরিয়েছেন যেটা সামনে এগিয়ে গে মিস ফালা পার হওয়ার পরে কোদাই পার্কিং আজকাল একটু পরিবর্তন নাম কি হয়েছে বিশাল পার্কিং কি গোদাই পার্কিং ওই থেকে নিচু কিন্তু একবার দেখেন হ্যাঁ আপনি ধীরে ধীরে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছেন তারপর ওখান দিয়ে ফিরে তখন আবার পশ্চিম উত্তর দিকে ঘুরে গেছেন ওখান থেকে পশ্চিম দক্ষিণ থেকে জি তো এই ছিল হাদিস পনেরোশো নম্বর হাদিস বলছেন মা সরদ আল্লাহ দাখাল আমাল ফাতে নবী সাল্লাম মক্কা বিজয়ের বছর প্রবেশ করেছেন কাদা নামক স্থান আলা মক্কা মক্কার উঁচু এলাকা দিয়ে হেসাম বলছেন ওয়াকানা উরুয়া কিন্তু উরুয়াই না বোনের ছেলে আসমা বড় মেয়ের ছেলে তিনি কিন্তু কি হেম্মা দুই রাস্তা দিয়ে প্রবেশ করতেন নবী সাহ্লাম কাদা এলাকা মানে উঁচু এলাকাতে ঢুকেছেন আর নিচু এলাকা দিয়ে বেরিয়েছেন কিন্তু তিনি কখনো উঁচু এলাকা দিয়ে প্রবেশ করতেন কখনো নিচু এলাকাতে মিসফালার এই দিক থেকে প্রবেশ করতেন বলছেন যে ওয়াকানা ওর ওর ওয়াকি করতেন ইয়াদ ঘর মিল খেলতে হয় দুই রাস্তা দিয়ে প্রবেশ করতেন মিন কাদা ওয়াকোদা কোদা কাদা কোদা দুই এলাকা দিয়ে ও আকসার মায়াদ হল মিন কোদা বেশিরভাগ কিন্তু তিনি এই মিস এই দিক থেকে নিচু এলাকা দিয়ে প্রবেশ করতেন কেন তার বিশেষ কারণ ছিল আর তার এই কারণটি প্রমাণ করে যার জন্য যেটা সুবিধা এটা কোনো ইবাদতের বিষয় না স্বভাবের বিষয় নয় ওয়াকান এলা মানজিল কারণ এটি তার বাড়ির কাছাকাছি ছিল ওরুয়ার মক্কাতে একটি বাড়ি ছিল আর সেই বাড়িটা মিসফালার দিকে ছিল তো একজন মানুষ যখন হ্যাঁ এক জায়গা থেকে আর শহরে যাবে তো নিজের বাড়ির দিকে নাগে যাবে বাড়ির দিকে টান থাকবে তাই না তো বাড়ির দিকে এসে প্রবেশ করতে আর তারপরে হয়ে তারপরে তখন তফ করতে ঢুকতেন জি এই হচ্ছে বিষয়। পনেরোশো আশি নম্বর হাদিস ওরুয়া বর্ণনা করছেন দা নবীস আমলফাথে সাল্লাহ প্রবেশ করেছেন মক্কা বিজয়ের বছর কাদা নামক স্থান হয়ে মিন মক্কা আলাম উঁচু এলাকা দিয়ে ওয়াকানা কিন্তু কাদা কাদা হবে না এটা কোদা হবে কোদা হয়ে প্রবেশ করতেন ওয়াকানা এলামান সেটি তার বাড়ির কাছাকাছি ছিল পনেরোশো একাশি নম্বর হাদিস দাখালান্নবিয়া সাল্লাহ সাল্লাম হেসাম বিন ওরুয়া ওরুয়ার ছেলে হেসাম বর্ণনা করেছেন বাপ থেকে যে নবী সাল্লাম মক্কা বিজয়ের বছর প্রবেশ করেছেন কাদা নামক স্থান দিয়ে কিন্তু অরুয়া রাজিয়াল্লাহ রাহেমহল্লা রাহেমহল্লা বলায় বেশি ভালো কারণ তিনি সাহাবী নন সাহাবির ভাই আবদুল্লাহ বিন তার বড় ভাই আবার সাহাবি কিন্তু তিনি সাহাবী হতে পারেন নবী সাল ইন্তকালের পরিবারে জন্ম হয়েছে উমার রাজি আমলে জন্ম হয়েছে আর আবু বাকর সিদ্দিকা রাজি আল্লাহ জমানা তো আপনার মাত্র সোয়া দুই বছরের মতো তো অরুয়া কি করতেন ইয়াদ খোল মিন হমা কেলাই হমা দুই রাস্তা দিয়ে প্রবেশ করতেন কখনো এই দিক দিয়ে কখনো ওই দিক দিয়ে ওয়াকানা আকসারা মা ইয়াদ মিন কাদা কোদা হবে কিন্তু কাদা করেছে বেশিরভাগ কারণ আগের হাতে ছিল কোদা আসলো বেশিরভাগ তিনি প্রবেশ করতেন কোদা নামক স্থান হয়ে আকরা ওয়াহম এলা মানজিলে যেটি তার বাড়ির কাছাকাছি এমাম আবু আব্দুল্লাহ ইমাম বখার বলছেন কাদা উন ওয়া কোদা উন বা কোদা মৌদে আনে এই দুটো স্থানের নাম মক্কাই মক্কায় দুটো স্থানের নাম হচ্ছে কাদা এবং কোদা জি এরকম একটি জায়গায় যারা মিসফা সম্পর্কে মিসফালাই বাংলাদেশি যারা খুব পুরনো যুগে এসেছে এক তো বার্মিরা বার্মিরাতে ভরা আর বর্মের পরে বর্মার লোকেদের রোহিঙ্গাদের পরে যারা মক্কায় বাংলাদেশের মানুষ যেই দুই ডিস্ট্রিক্টের সবচেয়েতে বেশি সংখ্যায় বসবাস করে আপনারা বলতে পারেন চেটাগান গান আর নোয়াখালী নোয়াখালী ছাড়বেন না আপনি কিন্তু হ্যাঁ নোয়াখালী ও যে কারণ আমি বেশ কিছু চিনতাম ওদের বাড়ি তো থেকেছি আমি ছাত্র জীবনে ছাত্র জীবনে কী হোটেল ও হোটেলে হোটেলের পয়সা তো কোনো যাতে ফ্রি থাকতে পেলেই তো ভালো তো একটু পরিচিতি ছিল খাতির ছিল এক মুরব্বী তো মুরব্বীদের বাড়িতে তো মুরব্বী নোয়াখালীর ছিলেন ও পঞ্চাশ ষাট বছর আগে তখন উনি বলতেন ওনার সাথে দেখা যায় রাহমা আল্লাহ মারা গেছেন আকরাম সাহেব ওনার ছেলে সব সৌদিদের মতো মেয়েগুলো সব সৌদির সাথে বিয়ে দিয়েছে বলছে তখনকার যুগে পাঁচ টাকাতে ন্যাশনালিটি ছিল আর দুই টাকাতে সারা জীবনের একামা ছিল তা আমাদেরকে বলা হলো যে পাঁচটা পাঁচ রিয়াল দিয়ে ন্যাশনালিটি নেবে না দুই রিয়াল দিয়ে সারা জীবনের একামা নেবে বলছে থাকাই না দরকার তো পাঁচ টাকা কেন দিতে যাবো হ্যাঁ পাঁচটায় কোনো দিতে যাবো দুই টাকা দিয়ে সারা জীবনে একামা নিতে হয়ে গেছে বলছে আজ আমার মেয়েরা সব ইয়ে হয়ে গেছে সৌদি হয়ে গেছে কয়েকটা মেয়ে বিয়ে দিয়েছি কিন্তু আমার ছেলেরা আমার নাতিরা ছেলের ছেলেরা কেউ ছেলের মেয়েরা কেউ ইয়ে হতে পারলো না কি বলে সৌদি হইতে পারলো কেন আমি তখন নিলাম না যে ওই যে পাঁচ টাকা আর দুই টাকার পার্থক্য জি এরকমটাই হয় মানুষ যদি গায়েব জানতো কত কি যে করে ফেলতো তাই না জি স্বর্ণের রেট একসময় দাম আমি দুই হাজার দুইয়ের দিকে তিরিশ টাকা নেমে এসে তিরিশ করে গ্রাম তখন চিন্তা করে আর কমতে পারে তখন বেশি পয়সা পৌঁছে না আর একটু কমতে পারে কমুক আরো কমুক আর কমবে এই যে উঠতে শুরু হইলো স্বর্ণকে তালাক হ্যাঁ স্বর্ণকে মতো সাদা সাদা চামড়াওয়ালাদের মতো তালাক দিয়ে দেন কিন্তু মুসলিমদের রোগ এরা সোনা কিনবেই স্বর্ণ কিনবেই দেখেন ইউরোপিয়ান লোক ওদের শরীর দেখছেন ওরা তো খোলা থাকছে দেখেছেন যে স্বর্ণ করে আছে খুব বেশি না 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 কিছু এই রোগ এশিয়াত স্বর্ণের আসক্তি জি তো যাই হোক দুনিয়াদারি একটু বাদ দেন আর আখেরাত করেন আর মহিলাদেরকে এগুলো বুঝাবার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ বরকত দান করুন ও জজাক মোল্লা খেরান ও মোহাম্মদ ওয়ালা আলী ওসাহী